ম্যাডাম আজকে পালিয়ে যাবে, মানে কি মানে মানে বলছো? না মানে এমনিতেই অফিস যাব তো, সাবধানে থেকো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি আসবে কিন্তু। ওকে ঠিক আছে বেবি, ওকে বাই। এই তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? যা রুমটা গিয়ে পরিষ্কার কর। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি যাই। যাইয়া এখনই ঘরের সমস্ত কাম শেষ করতেছি। হ্যালো, কোথায় তুমি? আরে তাড়াতাড়ি আমার বাসায় আসো, বাসায় কেউ নেই, শুধু কাজের মেয়েটা ছাড়া। এখনই পালানোর সময়। হ্যাঁ একটা ব্যাগ নিয়ে এসো। আমার কাছে কেন যেন মনে হচ্ছে প্রায় 15 লাখ টাকার কাছাকাছি আছে। টাকাগুলো নিয়ে আজকেই আমরা পালিয়ে যাবো। তাড়াতাড়ি আসো। স্যারে বললাম ম্যাডাম আজকে পালাইয়ে যাইব, কিন্তু স্যারে কথাটা কোনো কেয়ার করলো না, স্যারে অফিসে চলে গেল। ম্যাডাম যদি এখন পালাইয়া যায় তাহলে কী অবস্থা হইব? এতগুলো টাকা নিয়ে পালাই যাইব না, কিসে করি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 5 লাখ আর আছে 10 লাখ, 15 লাখ। চলে আসছো? হ্যাঁ তাড়াতাড়ি ব্যাগ দাও, তাড়াতাড়ি করো। দেখো তো কেউ আসতেছে কি না? না কেউ আসে না। কত আছে? 15 লাখ টাকা আছে। তাড়াতাড়ি ব্যাগে চেয়ে রাখো, তাড়াতাড়ি রাখো, এখানে আর থাকার প্রয়োজন নেই। চলো 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 চলো, তাড়াতাড়ি চলো। দাঁড়াও, তুমি এখন বাসায়? হ্যাঁ বাসায়। ওকে কাজিন, আমার কাজিন। তোমার কাজিন? তোমার কাজিন আর আমি চিনি না? তুমি চিনবে কি করে? ও তো এতদিন বিদেশ ছিল, আর তুমি দেখো নি আমাদের বিয়ের সময় ও অ্যাটেন্ড করতে পারেনি, তাই তুমি ওকে চিনো না। ও আচ্ছা আচ্ছা, আমাদের বিয়ের সময় আসতে পারেনি আর এখন আমি অফিস চলে গেছি এই সময় সে বাসা চলে আসছে, এখন কোথায় যাচ্ছে? এবারে ও তো চলে যাচ্ছে তো, তাই ওকে একটু এগিয়ে দিতে যাচ্ছি। কি ব্যাপার, তোমার কাজিন আসতে না আসতেই এগিয়ে দিতে যাচ্ছ, কারণ কি? মানে আসলে ওর একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তাই বলল ও তাড়াতাড়ি করে বাসায় যাবে, তাই ভাবলাম ওকে একটু নিচে এগিয়ে দিয়ে আসি। চুপ করো, আর কত মিথ্যে বানিয়ে বলো, আমি সব বুঝতে পেরেছি। শালা বাবু দেখতে কিন্তু হ্যাপি হ্যান্ডসাম, দেখে ব্যাগে কি আছে? তোর ব্যবসার টাকা? বাপের জন্মে দেখেছিস এতগুলো টাকা? বল তুই, তোর বাপের জন্মে দেখেছিস এতগুলো টাকা? টাকা তোর না? দেখো তুমি আমাকে বিলিভ করতে পারছো না, আমি যেটা বলছি সত্যি বলছি, আমার কথা একবার বিশ্বাস করো। চুপ, তোর কাজিন এই টাকাগুলো আমার, আমার টাকা তোর কাজিনকে দিয়েছিস তুই না? তুই ওর সাথে নষ্টামি করিস, ওর সাথে প্রেম করিস, রাত বিরাত ওর সাথে কথা বলিস, আমি সব জানি, শুধু হাতে নাতে ধরার জন্য অপেক্ষা করছিলাম। আজকে কাজের বউ আমাকে সব কিছু বলে দিয়েছে, তোর সম্বন্ধে সব কিছু জানি আমি। আরে সামান্য কাজের বউয়ের কথায় তুমি আমাকে অবিশ্বাস করছো? চুপ, একদম চুপ। এত কিছু জানার পরেও, সব কিছু হাতে হাতে ধরার পরেও তুই আমাকে মিথ্যে বলছিস? তোর মতো মেয়ের সাথে আর একদিনও সংসার করা যাবে না, যা বেরিয়ে যা, তোকে আমি ডিভোর্স দেব। না না, আমাকে ডিভোর্স দিও না, আমি আসলে আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি এই টাকাগুলো লোভে পড়ে আর ওর প্রেমের ফাঁদে পড়ে আমি তোমাকে ঠকিয়েছি, প্লিজ আমাকে মাফ করে দাও। কি বললি? ক্ষমা?
তোকে করবো ক্ষমা। যা ফিরে যা। এই দাঁড়িয়েছিস কেন, যা তুইও যা। ফুলি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজকে তোমার জন্য আমার এতগুলো টাকা বেঁচে গেল, আর একজন কাল নাগিনীকে আমার ভাষা থেকে বের করে দিতে পেরেছে। না স্যার, আমার ধন্যবাদ দিতে হইব না। আসলে এই বাড়িতে তো মেলা দিন ধরে কাম করি, আর আপনি কত ভালো মানুষ। আপনার এত বড় একটা সর্বনাশ হয়ে যাইবে এইটা আমি সায় সায় দেখব তা তো হইতে পারে না। আসলে এই বাড়ির নুন খাই, গুণ তো একটু গাইতেই হইব। শোনেন স্যার, আপনি একবারে ভালো কাম করছেন, এইরকম একটা মানুষকে নিয়ে সংসার করার চাইতে এর বিদায় করে দিছেন, আপনার জীবনটা ভাইসা গেছে। সত্যি তুমি একজন ভালো মানুষ। আপনিও অনেক ভালো মানুষ। যাই স্যার, আমার কাম করতে হইব, মেলা কাম পড়ে রয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও।